Amritsar, powered by CHHF, brought to Dhalair Pran. মেয়ের প্রথম সপ্তাহতে ঘোষণা হব উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। নিউজ এইটিনরে আছুটিয়া সাক্ষাৎকারত ঘোষণা শিক্ষামন্ত্রী রণোজ পেগুৰ, এইবার 45 দিনের ভিতরতে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল ঘোষণার অভিলেখ রচিলে সেবায়। ঘোষণা হল অন্তিমটো হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল। পূর্বর 10টা শীর্ষস্থানের পরিবর্তে এইবার 3টা শীর্ষস্থান ঘোষণা সেবার। যোরহাট, মাজুলি, বিশ্বনাথ চারিআলি, বরপেটা আর নগাঁর পর আছে প্রথম 5টা শীর্ষস্থান। শীর্ষস্থানপ্রাপ্ত বিদ্যালয়সমূহ বিরাজ আনন্দমুখর পরিবেশ। সেবায় ঘোষণা করা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত প্রথম স্থান লাভ করেছে যোরহাটর অনুরাগ দলৈ। দ্বিতীয় স্থানত বিশ্বনাথ চারিআলির ঝর্ণা শইকীয়া। তৃতীয় স্থান দখল করে মাজুলির মানস প্রতীম শইকীয়ায়, বরপেটার বেদন্ত চৌধুরী আর নগাঁর দেবাশ্রী কাশ্যপে। HSLC-র ফলাফলত সর্বাধিক উত্তীর্ণর হারত জিলিকিল 3খন জিলা। উত্তীর্ণর হারত 91.2% প্রথম স্থানত চিরাং, 88.1% দ্বিতীয় স্থানত নলবাৰী আর 86.9% উত্তীর্ণরে তৃতীয় স্থানত বাক্সা জিলা। উত্তীর্ণর ক্ষেত্রত সর্বনিম্ন স্থানত ওদালগুড়ি জিলা। বরাকত নির্বাচনী প্রচার চলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তীব্র কটাক্ষ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অসমত কোনো জাতির উপর অত্যাচার হওয়া নাই বলে মমতাক প্রত্যুত্তর ডক্টর শর্মার। ছমাহর ভিতর বাঙালি হিন্দুর দ্বি ভোটার নাগরিকত্ব ন্যায়াধিকরণের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বরাকত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার। ধলাই বরখলার নির্বাচনী সভাত বিরোধীক তুলা ধুনা দি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির বন্যা। খন্তেক পিছতে পাথারকান্দি আর উত্তর করিমগঞ্জ জনসভা। সন্ধিয়া হাইলাকান্দিত রোড শোত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী। মণিপুরের ভোটকেন্দ্রত হিংসাত্মক ঘটনায় জড়িত 3 দুর্বৃত্তক গ্রেপ্তার। 3 দুর্বৃত্তরপরা নগদ ধন সহ পিস্তল আর গুলি বারুদ জব্দ আরক্ষীর। শুকুরবারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণের সময়ত কেইবাটাও ভোটকেন্দ্রত সংঘটিত করেছিল অপ্রীতিকর পরিস্থিতি। দুর্বৃত্তক ছত্রভঙ্গ দিয়াবলৈ আরক্ষীয়ে করেছিল গুলি চালনা। মঙ্গলদৈ জুবিনের সংগীতানুষ্ঠানত আরক্ষী CRPFর লাঠিচার্জ। মঞ্চলৈ একাংশ উদন্ত দর্শকর শিলগুটি বালি নিক্ষেপর পিছতে বিহুর সাংস্কৃতিক অনুষ্ঠানত উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে আরক্ষীয়ে করা লাঠিচার্জর সময়ত আহত কেইবাজনও। ভেবারঘাট কেন্দ্রীয় রঙালী বিহু সাংস্কৃতিক অনুষ্ঠানত অপ্রীতিকর পরিস্থিতি। প্রথম পর্যায়ে যোরহাটর পাছত এইবার বিজেপির টার্গেট নগাঁও। যোরহাটর পিছত মন্ত্রী পীযূষ হাজরিকাক এইবার নগাঁওর দায়িত্ব। নগাঁওত বাহন পাতি ধারাবাহিক প্রচার চলাইছে মুখ্যমন্ত্রীর বিশ্বাসভাজন মন্ত্রী পীযূষ হাজরিকা। প্রথম পর্যায়ের নির্বাচনের পিছতে 5টা সমষ্টিতে বিজেপির প্রার্থী জয়লাভ করার দাবি ভবেশ কলিতার। এইবার বিরোধীবিহীন নির্বাচন অনুষ্ঠিত হওয়া বলে দাবি রাজ্যিক বিজেপির সভাপতিজনের। ভোটার রাইজে বিজেপি দলের হয়ে ধন্যবাদ জানালে সভাপতি ভবেশ কলিতায়। অমৃতসর পাওয়ার্ড বাই CHHF, ব্রট টু ঢালাইৰ প্ৰাণ। নমস্কাৰ, আপুনি চাই আছে গাঁও চহৰ জিলাৰ খবৰ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। বরাকত আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মারাথন নির্বাচনী প্রচার। 4খনক নির্বাচনী প্রচার সভাত ভাগ লৈছে মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে ধলাই আর বরখলার নির্বাচনী প্রচার সভাত ভাগ ললে মুখ্যমন্ত্রী। পাথারকান্দিত আছে পরবর্তী প্রচার সভা। পাথারকান্দি আর উত্তর করিমগঞ্জত মুখ্যমন্ত্রী ভাগ লব নির্বাচনী জনসভাত। সন্ধিয়া হাইলাকান্দিত রোড শোত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী। একদিনাই বরাক উপত্যকাত 4খন জনসভা আর এটা রোড শোত ভাগ লৈ পরিমল শুক্লবৈদ্য আর কৃপানাথ মাল্লার হয়ে প্রচার চলাইছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। আজি আপনাদের জানে যে আমার লোকসভা ইলেকশনত যদি আমি বিজেপিক ভোট দিও প্রধানমন্ত্রী মোদী হবে, ঠিক আছে? আমি সকলে লগ লাগি মোদীজিক আমি প্রধানমন্ত্রী পাতিব লাগিব। আপনালোক সকলে জানে যে আমার যেতিয়া কোভিড হয়েছিলে মোদীজি আমাক ভ্যাকসিন দিছিলে, যেতিয়া আমাক লকডাউন হয়েছিলে মোদীজিয়ে আমাক বিনামূলীয়াকৈ চাউল দিছিলে, মোদীজিয়ে আমাক উজ্বলা গ্যাস দিছে, আর মোদীজিয়ে আমাক
আয়ুষ্মান ভারতর কার্ড দিছে, কার্ড লৈ গৈ আমি মেডিকেলত 5,00,000 টাকা লৈকে আমি বিনামূলিয়া কই ট্রিটমেন্ট করিব পারু। শ্রদ্ধা রাইজ, সরকার আহার সময় আমি সবাইকে বলছিলাম কি বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আমি আসামে 1,00,000 যুবক যুবতীকে ছেলে মেয়েকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। তা সময় লোক আমাকে অবিশ্বাস করছিলাম যে কি রকম সম্ভব হবে 1,00,000 চাকরি দিয়া, কিন্তু আজি আমি আপনাকে বলতে চাই কি 3 সালের ভিতরে আমি 1,00,000 সরকারি চাকরি দিয়ার কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। এক সময় ছিলাম আসামে চাকরির জন্য টাকা দিয়ার প্রয়োজন ছিলাম, দালালেকে ঘোষ দিলে চাকরি হব না তো চাকরি হবে না, কিন্তু এতিয়া আমার অসমত চাকরির কারণে আমি দালালক পয়সা দিব নালাগে, আমি বিনা পয়সাত সরকারি চাকরি আমি পাব পারু। আজি আমি আবার আপনারাকে জানাইতে চান কি এই ইলেকশনের পরে আমি ছেলে মেয়ের জন্য আবার 50,000 চাকরি দিয়ার ব্যবস্থা করবেন। 50,000 নতুন চাকরি হবে কতটা হবে? 50,000 জুলাই মাসে পুলিশের ইন্টারভিউ হবে, আগস্ট সেপ্টেম্বর মাসে 3rd গ্রেড 4th গ্রেডের ইন্টারভিউ হবে, এপিএসসির ইন্টারভিউ হবে ম্যাজিস্ট্রেট পুলিশের জন্য, আর এইরকম 2024 সালের ভিতরে আমি নতুন 50,000 চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। আপনারা অরুণোদয়ের কথা শুনছেন? কার কার বাড়িতে অরুণোদয় আছে? আরে নাইটা ছড়ে দেন, কার কার বাড়িতে অরুণোদয় আছে? অরুণোদয় কার কার ঘরত আছে? লড়াবিলাক হাত ডাঙ, এটা মাইকী মানুষের কথা। কার কার ঘরত অরুণোদয় আছে? আছে। আর কার কার ঘরত অরুণোদয় নাই? আরে লড়া মানুষের তাত অরুণোদয় না থাকে? কোন কোন মহিলার ঘরত অরুণোদয় নাই? এতিয়া আপনালোকে শুনি ভাল পাব যে ইলেকশনের পিছত আমার সরকারে সব ঘরে ঘরে বাড়ি বাড়ি আমি অরুণোদয় দিয়ার ব্যবস্থা করবেন। ধলাই নির্বাচনী সভাত ভাগ লৈ মুখ্যমন্ত্রীয়ে কলে ছমাহর ভিতর সমাধান হব বাঙালি হিন্দু নাগরিকত্বর সমস্যা, নাগরিকত্বর লগতে ডি ভোটার ন্যায়াধিকরণের সমস্যা সমাধানেরও প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বঙ্গর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে শিলচরত নির্বাচনী প্রচার চলাই করা মন্তব্যের প্রত্যুত্তর দিলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়, অসমত কোনো জাতির উপর অত্যাচার হওয়া নাই বলে মমতাক প্রত্যুত্তর ডক্টর শর্মার। হামারা ইহা মমতা ব্যানার্জি আয়া থা, মমতা ব্যানার্জি নে বোলা কি বেঙ্গলি হিন্দু কা হ্যারেসমেন্ট হো রহা হে, হামারা আসাম মে কোই কিসি কা হ্যারেসমেন্ট নেই হোতা হে, হিন্দু মুসলমান টি ট্রাইব বেঙ্গলি আসামিয়া সব লোক খুশি সে রেতা হে। লেকিন মে আপ লোগোঁ কো বোলনা চাহতা হুঁ জো বেঙ্গলি হিন্দু কা সিটিজেনশিপ কা ইস্যু, ট্রিবুনেল কা ইস্যু, ডি ভোটার কা ইস্যু, ইয়ে সারা সমস্যা হাম 6 মহিনা কা অন্দর
পুরো আপ লোগো কো সমাধান কর দুঙ্গা। সিপাঝারত নাচি বাগি গীত গাই নির্বাচনী প্রচারত ব্যস্ত আঙুরলতা ডেকা। বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে নির্বাচনী প্রচার চলাইছে আঙুরলতা ডেকায়। প্রথম পর্যায় নির্বাচনের সমাপ্তির পিছতে দ্বিতীয় পর্যায় নির্বাচনের ব্যাপক প্রচার অভিযান চলাইছে সিপাঝার সমষ্টিত। গাঁয়ে গাঁয়ে দরং উদালগুড়ি সমষ্টির প্রার্থী বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে চলাইছে প্রচার। বিজেপির মহিলা মোর্চায় প্রচার চলাইছে দিলীপ শইকীয়ার হয়ে। বহুদিনের পিছত পুনের সক্রিয় রূপত সিপাঝারত দেখিলে পাওয়া হল বিজেপির প্রাক্তন মহিলা মোর্চার সভানেত্রী আঙুরলতা ডেকাক। পদূলিত কত কি যে আসনি, মুখতে হাহি বিরিঙাই ঐ গোবিন্দাই রাম। হে ঘরে ঘরে বিজুলি উজালা আসনি, ধন্য মহিলা শকতি মোদি জিন্দাবাদ। হে অরুণোদয় আসনি লাখপতি বাহি দেউ, হা মহিলার মন উজ্বলায় ঐ মামা জিন্দাবাদ। হে পর্বতে পর্বতে বগাব পারু মই, পর্বতে পর্বতে বগাব পারু মই, লতানু বগাবলৈ লতানু বগাবলৈ টান। হে কংগ্রেসে করেছিল সীমাহীন দুর্নীতি, কংগ্রেসে করেছিল সীমাহীন দুর্নীতি, নকরিলে উন্নয়নর নকরিলে উন্নয়নর কাম। হে সমষ্টি সমষ্টি এতিয়াহে উন্নতি, সমষ্টি সমষ্টি এতিয়াহে উন্নতি, বিজেপিরে জয় গান বিজেপিরে জয় গান গাম। হে বিকাশ আৰু প্রগতি বিকাশ আৰু প্রগতি মোদীজির গ্যারান্টি, বিকাশ আৰু প্রগতি মোদীজির গ্যারান্টি, বিজেপিরে জয় গান গাম। মই যোৱা পৰহিৰ পৰা নিৰ্বাচনী কাৰ্যসূচীসমূহত অংশগ্ৰহণ কৰিছোঁ আৰু পানেৰীত আৰম্ভ কৰিছিলোঁ। তাতে যিসকল বা তাৰে আগেও আগতো উজনি অসমৰ যিবিলাক প্ৰচাৰ কাৰ্যসূচীবিলাক আমি স্বচক্ষুই নহ'লেও আমি ছ'চিয়েল মিডিয়াতে হওক বা আপোনালোকৰ মাধ্যমেদি দেখি আছোঁ, সকলোতে দেখা পাইছোঁ যে অগণন মানুহে ওলাই আহিছে আৰু স্বাভাৱিকতে সকলোৰে মনত এটা কথাই আহি আছে যে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীৰূপে তৃতীয়বাৰৰ কাৰণে মোদী ডাঙৰীয়াদেৱকে উদ্দিষ্ট কৰিব লাগে। গতিকে দৰং উদালগুৰিত মই আজিৰ পৰা আৰম্ভ কৰিছোঁ ইয়াতে। আৰু ইয়াতেও আপোনালোকে দেখা পাইছে যে ঘৰৰ যাক আমি মূল শক্তি বুলি কওঁ মহিলা, মহিলাৰ সংখ্যাই সৰহভাগ মিটিংসমূহত ভৰি থাকে, জ্যেষ্ঠসকল থাকে, যুৱ প্ৰজন্মসকল থকা দেখিছোঁ। গতিকে মই ভাবোঁ যে এই মিটিং সফল মানে কি বুজায়, যে সকলোৱে বিজেপিমুখী হৈ আছে আৰু 26 তাৰিখে আমাৰ সন্মানীয় প্ৰাৰ্থী দিলীপ শইকীয়া ডাঙৰীয়াদেৱক পদুম ফুলৰ চিহ্নতে ভোট দি তেখেতক পুনৰবাৰ দিল্লীলৈ পঠিয়াব।
ধলাইত অনুষ্ঠিত হব উপনির্বাচন। পরিমল শুক্লবৈদ্য সাংসদ হলে ধলাইত অনুষ্ঠিত হব উপনির্বাচন। ধলাইত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর হয়ে প্রচার চলাই এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, লগতে ধলাইবাসীক উপনির্বাচনের বাবে সাজু হয়ে থাকিব আহ্বান জানালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এটা তো পরিমল দা এমপি হওয়ার পরে ধলায়ে আবার ইলেকশন হবে এমএলএ বানানোর জন্য, এটা আপনারা জানেন কি না জানেন? ওইটার জন্য রেডি, ওইটার জন্য রেডি, বাপরে দুটা দুটা ভোট পাবেন। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। ধুবুরীত প্রার্থী রকিবুল হুসেনের বিরুদ্ধে অব্যাহত আছে দলের একাংশ নেতা কর্মীর প্রতিবাদ। রকিবুলের প্রার্থিত্বর বিরোধিতা করে কংগ্রেস দল ত্যাগ অব্যাহত আছে দলটোত। এইবার দল ত্যাগ করিলে জেলা পর্যায়ের বহু জ্যেষ্ঠ কংগ্রেস নেতায়। রকিবুল হুসেনের প্রার্থিত্ব কেন্দ্র করে ক্ষোভর অগ্নি জ্বলি উঠিছে ধুবুরী জেলা কংগ্রেসত। দল ত্যাগ করেছে এজনের পিছন আনজন জেলা পর্যায়ের নেতা কর্মী। কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেনে অনাগত পঞ্চায়েত আর বিধানসভার টিকট বিক্রির জড়িয়ে নির্বাচনী খরচ সংগ্রহ করার অভিযোগ উত্থাপন করেছে ধুবুরী জেলা কংগ্রেসের উপসভাপতি আবুল মিয়া, জেলা কংগ্রেসের উপসভানেত্রী সাভানা আখতার, জেলা সেবা দলের সভাপতি নুরুল হকে। জেলা পর্যায়ের তিনগী নেতার অভিযোগ অনুসরি নির্বাচনী খরচের বাবদ ধন আদায় দিয়া দলীয় নেতাকর্মীক প্রার্থী রকিবুল হুসেনে গুরুত্ব প্রদান করার বিপরীতে তেওঁর বাবে ধন খরচ করবলে অমান্তি হওয়া দলীয় নেতাকর্মীক উপেক্ষা করেছে। এই ঘটনাত জাঙুর খাই উঠি আবুল মিয়া আর সাভানা আখতার সহ প্রায় সহস্রাধিক সমর্থকে সমূহিয়াক কংগ্রেস দল ত্যাগ করে। কংগ্রেসের নেতাকর্মী রকিবুল হুসেনে গো ব্যাগ, রকিবুল হুসেন গো ব্যাগ, রকিবুল হুসেনের গুন্ডাগিরি নচলিব, রকিবুল হুসেন নিপাত যাওক আদি ধ্বনিরে আকাশ বতাহ কপাই তোলে। রকিবুল হুসেনক যে আমার ইয়ার লোকাল প্রার্থী আছে, যোগ্য যোগ্য ভাল প্রার্থী আছে, তার কারণে মই তাক সাপোর্ট করা নাছিল। ইদানিং রকিবুলের যেতে টিকিট হল, টিকিট হওয়ার পিছত আজিলেকি আমার সংগঠনের লগত হি বহা নাই, এটা মাপ দিয়া নাই। ইহত কংগ্রেসত আছিল, কংগ্রেসত টিকিট বিচারিছিল, তাহের ব্যাপারে ইহতকো তেও খেদিছে কংগ্রেসের পড়া, দুলো আহমেদর নিচিনা লড়াকো খেদিছে কংগ্রেসের পড়া, মুঠতে তেও এতিয়া নিজে রজা হব বিচারেছে, কাকো রজা বনাব। তেও যদি কংগ্রেসর ইমানে ভাল পাইছিল তেও কব লাগিছিল ওয়াজাতকে আপনি উঠক, নহলে খালে বা আপনি উঠক। প্রায় 35 বছর ধরে কংগ্রেসের হয়ে কাম করে আছো, আর বিশেষ করে গৌরপুর সমষ্টিটোর নেতৃত্বে মই দি আছিল। যা বিধানসভা নির্বাচনের আগত মোক গৌরপুর সমষ্টির টিকিট এক প্রকার ঘোষণাই করে দিয়েছিল মোক রিপুন বরা ডাঙরিয়া, আপনাদের মোট এই ঘরতে থাকি ইয়ারপা কা আন্দোলনেরপা আরম্ভ করে সকল মিটিং গৌরপুর সমষ্টিতে, মই ডিস্ট্রিক্টর মিটিংবিল গৌরপুর সমষ্টিতে করে বহু টাকা পয়সা খরচ করে মই কংগ্রেস দল করে আসিল। কিন্তু বিগত সময়ত বিধানসভার সময়ত মহাজোট করে মোক এই টিকিটের বঞ্চিত করলে। মণিপুরের ভোটকেন্দ্রত হিংসাত্মক ঘটনা সংঘটিত করা তিনি দুর্বৃত্তক গ্রেপ্তার। শুক্রবারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণের সময়ত কেইবাটাও ভোটকেন্দ্রত ধারাসার গুলিচালনা করেছিল দুর্বৃত্তর দলটোয়ে। ধৃত তিনি দুর্বৃত্তর জব্দ নগদ ধনসহ পিস্তল আর গুলি বারুদ। প্রথম পর্যায়ের ভোটযুদ্ধর সময়সাত মণিপুরের কেইবাটাও ভোটগ্রহণ কেন্দ্রত হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়। ভোটকেন্দ্রত প্রবেশ করে ইভিএম লণ্ডভণ্ড করে, আসবাব ভাঙি চুরমার করে আর দুষ্কৃতিকারী করায়ত্ত করার বাবে আরক্ষীয়ে গুলি চালনা করা তিনজন লোক আঘাতপ্রাপ্ত হয় আর এই ঘটনায় জড়িত তিনি দুর্বৃত্ত করায়ত্ত করবলে সক্ষম হয়। অস্ত্র শস্ত্র গুলি বারুদ পিস্তল জব্দ করা হয়েছে ধৃত তিনিওরে পড়া। একটা ভয়ানক ঘটনা সংঘটিত হয়েছিল ভোটযুদ্ধর সময়সাত কেইবাটাও ভোটগ্রহণ কেন্দ্রত। বিষ্ণুপুরের লগতে আন কেইবাটাও ভোটগ্রহণ কেন্দ্রত এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ভোটগ্রহণ চলি থাকার সময়সাতে প্রবেশ করেছিল দুর্বৃত্ত, অস্ত্রধারী দুর্বৃত্তই ধারাসার গুলিচালনা করেছিল। দুর্বৃত্তক প্রতিহত করার বাবে নিরাপত্তারক্ষীয় গুলিচালনা করে। বহু সময় ধরে উভয়পক্ষের মাজত গুলিয়াগুলির ঘটনা সংঘটিত হয়েছিল আর সেই ঘটনায় জড়িত তিনি অভিযুক্তক ইতিমধ্যে মণিপুর আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে।
এইবার রাভা জনগোষ্ঠী হিসাবে পরিচয় দি কোকরাঝার সমষ্টিত মনোনয়ন দাখিল করিলে সাংসদ নবশরণীয়ায়। ইয়ার পূর্বে দুবারকৈ অনুসূচিত জনজাতির পরিচয় দি নির্বাচনত অবতীর্ণ হয়েছিল নবশরণীয়ায়। দুয়োবারে কোকরাঝারের সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিল নবশরণীয়া, কিন্তু নবশরণীয়ার অনুসূচিত জনজাতির লোক নহয় বলে উচ্চ ন্যায়ালয়ে রায় দিয়ার পিছত এইবার রাভা জনগোষ্ঠীর লোক হয়ে পড়িল বিতর্কিত সাংসদজন। অবশ্যই এই সন্দর্ভত নির্বাচন আয়োগে কি সিদ্ধান্ত লয় সেয়া লক্ষণীয় হব। নবশরণীয়ার নতুন পরিচয় সন্দর্ভত সাংবাদিকক জানালে জ্যেষ্ঠ অধিবক্তা ভাস্কর দেব কুঁৱৰে। আগতে যা দুটা টার্মত এমপি হয়েছে সুপ্রিম কোর্টলকে ইলেকশন পিটিশন ফাইল করেছে, সুপ্রিম কোর্টে সেই ইন্টারফেয়ার করা নাই। গভর্নমেন্টে এখন কাস্ট স্ক্রুটিনি কমিটি গঠন করে দিয়েছে, আজি পর্যন্ত সেই কাস্ট স্ক্রুটিনি কমিটি কোনো ধরনের রুলস প্রত্যাহ্বান হওয়া নাই, অর্থাৎ সুপ্রিম কোর্টে তার রায়দান কেতিয়াই দি থৈ দিছে। সেই গতিকে এইবিল এটা আইনি মেরপাখলে আমি সোমাই যাব লাগিব আর আমি এইবিল প্রত্যাহ্বান জানাম। এজন মানুষ যদি যদি আজি ইলেকশন কনটেস্ট করার যদি অবৈধভাবে যদি মানে নিদিয়ে তাহলে চ্যালেঞ্জ করি আমি আদালতত, সেই অপশন আমার আগে সদায় খোলা আছে। স্ক্রুটিনি হল, স্ক্রুটিনিটা আকো কালে আকো হিয়ারিং হব। মানে আর আর কিছু ক্যান্ডিডেট আছে, সর সুরা ক্লারিক্যাল মিস্টেক আছে, কিনা হেৰি আছে, এইবিল কালে হিয়ারিং হব। নির্বাচনের দিন চমু চাপি অহার লগেলগে ধুবুরীত আরম্ভ হয়েছে দল ত্যাগর রাজনীতি। কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদর সাধারণ সদস্য রঞ্জিত কুমার রায়ের লগতে বিপিএফ দলের পর 200 আর কংগ্রেস দলের পর 300গী নেতা কর্মীর এইবার বিজেপির যোগদান। তামারহাটর হাতীধুরাত বিজেপির দলীয় কর্মী সভাত বিভিন্ন রাজনৈতিক দলের 500 নেতা কর্মী যোগদান করে বিজেপিত। প্রাক্তন বিধায়ক অশ্বিনী রায় সরকারের উপস্থিতিত বিজেপির যোগদান। উক্ত যোগদান কার্যসূচীত ধুবুরীর সাংসদ বদরুদ্দিন আজমলক তীব্র ভাষায় সমালোচনা করার লগতে প্রাক্তন মন্ত্রী তথা ধুবুরীর কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেনকো ককর্থনা করে। মেঘালয়ের পূবগাঁ ও পাহাড় জেলার ওয়াগাশিত তিনি যুবকক জীবন্তে জ্বলাই হত্যা করার বাবে দুধনৈর ডামরাত 217 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত উত্তাল প্রতিবাদ। গোয়ালপাড়া জেলা সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের আহ্বানত এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ। মেঘালয় সংযোগী রাষ্ট্রীয় পথত সাব্যস্ত করে প্রতিবাদ, হত্যাকারী গ্রেপ্তার করত মেঘালয় সরকার হাই হাই, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা হাই হাই, মেঘালয়ত অত্যাচার বন্ধ করক, মেঘালয়ত নিরাপত্তা দিয়ক আদি বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে পড়িল 217 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। এই প্রতিবাদত সদু সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের সভাপতি রেজাউল করিম সরকারেও অংশগ্রহণ করে। মৃতকর পরিয়ালে উপযুক্ত ক্ষতিপূরণ নাপালে বা হত্যাকারী গ্রেপ্তার নকরিলে পরবর্তী সময়ত মেঘালয় সংযোগী সকল পথ বন্ধ করে দিয়ার হুঙ্কার আমসুর। উল্লেখযোগ্য যে 16 এপ্রিলত সুইফ ডিজায়ার বাহনেরে যুবকর দলটি মেঘালয় গেছিল। পিছদিনা পুয়া ওয়াগাশির বনাঞ্চলত জ্বলি ছাই হওয়া বাহনসহ উদ্ধার হয়েছিল তিনি যুবকর মৃতদেহ। নিহত যুবক কেজন গোয়ালপাড়ার দলগুমার জমর আলী আর নূর মোহাম্মদ আর আঞ্জন কৃষ্ণায়ের খরিধরার শহীদুল ইসলাম। প্রতিবারে মানুষ হত্যা করা হয়, কিন্তু এইবার যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তিনজন মানুষ গাড়ির ভিতর ভরাই জীবন্তে জ্বলাই দিয়ে হত্যা করলে, এই কার্যটুক আমি আসলে মানি লোপরা নাই। আমি তীব্রভাবে ঘটনাটক নিন্দা করেছো, গুরুত্ব দিচ্ছি। আর মেঘালয় সরকারখনে প্রতিবারে দেখিছো যে আমার মানুষনিক যেতিয়া অত্যাচার করে, মানুষনিক যেতিয়া হত্যার বলি হয়, কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ নকরে, যার কারণে এটার পিছত এটা আমার মানুষ আমি হেরুবলগা হয়েছে। গতি মেঘালয় সরকারের বিরুদ্ধে আজ আমি এই পথ অবরোধ কার্যসূচী ঘোষণা করেছিলাম মেঘালয় সীমান্ত। যদি পরবর্তী পর্যায়ত যদি মেঘালয় যদি আরো মানুষ হত্যার বলি হয় বা এই হত্যাকাণ্ড জড়িত ব্যক্তিসকল যদি করায়ত্তকরণ হয়, পরিয়ালকে যদি ক্ষতিপূরণ না পায়, তাহলে পরবর্তী পর্যায়ত আমি কাইলৈ আকৌ আমি বহিম পরবর্তী ধারাবাহিকভাবে মেঘালয় সীমান্তর প্রতিটি রাস্তা অবরোধ কার্যসূচী, রাস্তা অবরোধ কার্য প্রয়োজন আমি বন্ধর কার্যসূচী লম। কিন্তু আমার এটা কথা স্পষ্ট, মেঘালয় থাকা মানুষের আমার নিরাপত্তা সুনিশ্চিত হব লাগিব। মুখ্যমন্ত্রীয়ে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করক, মেঘালয় সরকারক আমি পুনর্বার নিন্দা করছো, গরিহণা দিছো, আর এই মানুষখিনি ন্যায় নপালেকে সদম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের আন্দোলন অব্যাহত থাকি। মঙ্গলদৈ জুবিন গার্গর সংগীতানুষ্ঠানত আরক্ষীর লাঠি চার্জ, হার্ড শ্রপ জুবিন গার্গর সংগীতানুষ্ঠানত হাল্লা বোল পরিস্থিতি। উদন্ত দর্শকক নিয়ন্ত্রণ করবলৈ আরক্ষী সিআরপিএফে করিলে লাঠি চালনা। জুবিন গার্গে সংগীত পরিবেশন করে থাকার সময়তে একাংশ উদন্ত দর্শকে মঞ্চলৈ শিলগুটি আর বালি নিক্ষেপ করার সৃষ্টি করলে অপ্রীতিকর পরিস্থিতি। এই ঘটনাক কেন্দ্র করে ভেবারঘাট কেন্দ্রীয় রঙালী বিহুর সাংস্কৃতিক অনুষ্ঠানত সৃষ্টি হল তীব্র উত্তেজনার, আর ইয়ার পিছতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ লাঠি চালনা করে আরক্ষী আর সিআরপিএফে। নিরাপত্তারক্ষীর লাঠি চার্জত আহত হল কেইবাজনক।
ইয়া ভেবারঘাট, ভেবারঘাটের সাংস্কৃতিক সন্ধ্যার অন্যতম আকর্ষণ জুবিন গার্গর সঙ্গীতানুষ্ঠান। আর জুবিন গার্গর সঙ্গীতানুষ্ঠান বলে কলে হাজার হাজার শ্রোতা দর্শক অনুরাগীর সমাগম, হাজার হাজার শ্রোতা দর্শক অনুরাগীর হর্ষোল্লাস, আর সেই হর্ষোল্লাসের মাজতে জুবিন গার্গে মঞ্চত গীত পরিবেশন করেছিল। এফালে মঞ্চত জুবিনের সঙ্গীতর মায়াজাল আর আনফালে দর্শকর হর্ষোল্লাস, আর তার মাজত একাংশ উন্মত্ত মতলিয়া দর্শকর উদ্ভণ্ডালি। মঞ্চত জুবিনে গীত পরিবেশন করে থাকার সময়তে মঞ্চলে একাংশ উন্মত্ত দর্শকে দলিয়ালে শিলগুটি আর বালি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন চাও কেনেদরে আরক্ষী অর্ধ সামরিক বাহিনীয় প্রকাণ্ড প্রকাণ্ড লাঠিরে উধাই উধাই কোপ খোধাইছে, রাম কোপ খোধাইছে, আর আরক্ষীর নিরাপত্তারক্ষীর লাঠি চার্জত আহত হল কেবাজন উন্মত্ত দর্শকর উদ্ভণ্ডালি। এক প্রকার সন্ত্রাস সৃষ্টি করিলে জুবিনের সঙ্গীতানুষ্ঠানত। বিহু বলিয়া রাইজ, তাতে আকো জুবিনের সঙ্গীতানুষ্ঠান। জুবিনের সঙ্গীতানুষ্ঠান বলে কলে রাইজ জুবিনের সঙ্গীতানুষ্ঠান চাবল এনেদরে হেতা ওপরা লগায়। প্রতিটি সঙ্গীতানুষ্ঠানতে একই পরিবেশ দেখবলে পাওয়া যায় জুবিনের। হাজার হাজার লোকর সমাগম হয়, জুবিনে গীত জোড়ার লগেলগে এক হর্ষোল্লাসময় পরিবেশে বিরাজ করে। কালিও তার ব্যতিক্রম হওয়া নাছিল, কিন্তু তার মাজতে কিনকিনিয়া বরষুণত একাংশ উন্মত্ত দর্শকে সৃষ্টি করিলে উদ্ভণ্ডালি। আর এই উদ্ভণ্ডালিয়ে এনেকা পর্যায় পালেগৈ যে তাত মোতায়েন করা অর্ধ সামরিক বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে এনেদরে যধে মধে উধাই মুধাই কোবাবলিয়া হল উন্মত্ত একাংশ দর্শক। সব এই দৃশ্য আর এই ঘটনাক কেন্দ্র করে তীব্র উত্তেজনায় বিরাজ করিলে এক লঙ্কা কাণ্ডর সূত্রপাত হল জুবিনের সঙ্গীতানুষ্ঠানত। এনেকে বহু খেদা দিবলগিয়া হল উন্মত্ত একাংশ দর্শকক, আর এনেদরে বহু খেদা দিহে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে সক্ষম হল আরক্ষী আর অর্ধ সামরিক বাহিনী। প্রতি নিশা 2 বজালৈকে অব্যাহত থাকিল জুবিনের সঙ্গীতানুষ্ঠান, আর তার মাজত এনেকা একটা অবাঞ্ছিত তথা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হল। আরক্ষীর নির্দেশ অমান্য করেছিল একাংশ উন্মত্ত দর্শকে, আরক্ষীয়ে বাধা প্রদান করেছিল, মঞ্চর মহিলা দর্শকসকলে বহা স্থানত প্রবেশ করার চেষ্টা চলাইছিল, আর তেনে সময়তে আরক্ষীয়ে বাধা প্রদান করাত একাংশ দর্শকে মঞ্চলে শিলগুটি আর বালি নিক্ষেপ করেছিল। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করিবার বাবে আরক্ষীয়ে বাধ্য হল লাঠি চার্জ করিবলে, যে আরক্ষীর লাঠি চালনাত আহত হল কেবাজনও উদণ্ড দর্শক। আর ইয়ার সুতরাং সময় হল গাঁও শহর জেলার খবরের বিদায় লওয়ার। নমস্কার। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। Thank you.